छोट बाबू छाई पास गुलो खे तुमी तुमार जीवन नष्ट करो ना गो तुमार दादा जे तुमार खराब चाहे गो ध्वंस चाहे किंतु तुमार बो से जे तुमार मंगल चाहे गो से जे तुमार भालो चाहे ताई ताई आमी बोलछी सुनो आम्रा जी जाई बोली ना केनो तुमी शुधु तुमार बोयेर कथाई सुनबे गो छोट बाबू शुधु बोयेर कथाई सुनबे शुधु बोयेर कथाई माधव दा पोता माधव दा पाजी कितु दाने ना आज हमें बीए को लेती बहु एक ताते दादाल बहु नहीं मामा बाली भाली मोदा किल तो नहीं अमल एक ता बहु आते दादाल बहु नहीं दादाल बहु नहीं इले दादा की दे तो बोले गलो अमित तो थोप बोले गलम को ऐ जो मुशाई सब किचु भूले गेले चलबे सेई तखन थेके दुधेर ग्लास निये आमि ओखाने बसे आछि नाओ नाओ ए दूध राखे ना 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 आमि दूध खाबो ना आमि मद खाबो मद ना ए सर्वनाशा मद तुमि खाबे ना आज थेके तुमि दूध खाबे दूध दूध खेले तोमार शरीरे बल हबे आर बल ना होले तुमि शत्रुर संगे लड़बे की करे ततुल কে আমার তত্তুল গো বউ কে আমার তত্তুল আগে দুধ খেয়ে শক্তি অর্জন করো তারপর তোমাকে দেখে দেবো কে তোমার শত্রু না 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 দুধ খাবো না খাবো না খাও খাও ঘরে তুমি আমি একসঙ্গে ঘুমাবো এসো তোমার কাছে তুলে লোকে আমাকে অতব্য লম্পট বলবে না না তুমি যে আমার স্বামী স্বামী হয়ে ফুলসজ্জার ঘরে স্বামী স্ত্রী এক কাছে থাকলে কেউ তোমাকে লম্পট বলবে না বরং সবাই সবাই তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করবে এসো না এসো আমার ঘরে এসো তোমরা কি তো বল আমি কিছু বলতে পারছি না বউ আমি একটা কথা বললি কি হ্যাঁ বলো তুমি তো মাল গলে ঘুমো আর আমি না আমাল গলে না তুমি না আমি কুতো তুমি তুমি আমাকে মারলে কেন কেন মারলে আমায় কেন মারলে বলো ফুলসজ্জার ঘরে বউয়ের কাছে থাকতেই যদি তোমার লজ্জা তাহলে কেন তুমি সাদির বিয়ে করতে গিয়েছিলে বউয়ের সম্মান রক্ষার্থে দাদার কথা যদি তোমার কাছে বেদমাক্য হয় তাহলে মেরে ফেলো আমাকে আমাকে গলা দিবে মেরে ফেলো আমাকে গলা দিবে না 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 গলা আমার কোলে বলো না গো আমার কোলে বলো না তুমি মরে গেলে আমি ওতে মরে যাব গো আমি ওতে মরে যাব গো ধানুনা গো ধানুনা আমার দাদা ভিতর লাগি গো ভিতর লাগি কথা না তুললে আমাকে মেলে ফেলবে গো আমার বাবাকে তো আপত্তির জন্য মেলে দিয়েছে আর আমাকেও মেলে ফেলতো সেই জন্য বলছি সেই জন্য তো বলছি গো আমরা দুজন যদি এক হয়ে এক কাছাকাছি থাকি তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না গো কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ও কি হয়েছে তোমার ঘুম পেয়েছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাবার চেষ্টা করো আমি ঘুম পাড়ানি গান গে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি এসো এসো Who?
হারাম জাদা ঘুমের ওষুধ মদটা খেয়ে একেবারে কেড়িয়ে পড়েছি। যাই ফুলো সচ্চাটা সেরে আসি। ফুলশয্যার ঘরটা দেখলাম ফাঁকা, এমন সুন্দর একটা পরিবেশে তোমার মতো একটা ডাবকা চুরি থাকলে উপবাস থাকা যায়? এসো আমার ওই হাবা গোবার ভাইটার পরিবর্তে তোমাকে দেখো কি তোমার অভিনয় ভীষণ খুশি হয়েছে লাভলে, ভবিষ্যতে যদি কোন যাত্রা দল করি আমি তোমাকে নায়িকা সাজাবো। এখন আবার কেউ যাত্রা ভাবতে দেখে না? কেন দেখে না? যাত্রা হলো একমাত্র প্রাচীন এবং অতি জনপ্রিয় লোকশিল্প। যদিও আজকাল টিভি সিরিয়ালের দৌলতে যাত্রাটা অনেকটাই কণ্ঠস্থ, তবে অনেক গুণী মানুষ এই যাত্রাটাকে জাগিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আমিও চালাচ্ছি। সেই জন্য প্রতি বছর নিয়ম করে দুই এক যাত্রা পালা আমি অভিনয় করে যাচ্ছি। এই বছরই তো এই মহিষাসুর মর্দিনী নাটকে প্রস্তুত চলছিল, হঠাৎ দিশার জীবনে দুর্ঘটনা ঘটে যায়, যাত্রাটাকে বন্ধ করে দিই। তবে আবার করবো, এবার আমি তোমাকে দুর্গা সাজাবো, আর সেই জন্য তোমাকে সেজে গুজে টিপটাপ হয়ে থাকতে হবে। আমাকে নিশ্চয়, তোমার এত সুন্দর চেহারা, টানা টানা চোখ, একটা নাক, না না না, তুমি ছাড়াই দুর্গার চরিত্রে আমি অন্য কাউকে ভাবতে পারি না, আর সেই জন্যেই তো এক সেট গহনার একটা পোশাক নিয়ে এসেছি। আসলে কি জানো, অনেক মানুষ যেমন একুয়ারিয়ামের রঙিন মাছগুলো জলে খেলে বেড়াতে দেখতে আনন্দ পায়, আমার চোখের সামনে তোমাদের মতো সুন্দরী সুন্দরী মহিলারা মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াবে, এটা দেখতে না আমার বড্ড ভালো লাগে। আপনি রোজ আমাদের বাড়িতে আসবেন আর আমি তুমি না বড্ড বোকা বোকা কথা বল। আরে ভাই বোনের সম্পর্কে এই আকর্ষণ থাকতে পারে যে রোজ রোজ তোমার কাছে আমাকে টেনে আনতে পারে? হ্যাঁ, যদি আমরা হতাম কোন প্রেমিক প্রেমিকা, আমার কথার মধ্যে কি সব আজে বাজে হয়ে যাচ্ছে, মানে মনের গোপন কথাটা যেটা মনে চেপে রাখা উচিত সেটা কিনা আমার মুখ ফুসকে বেরিয়ে যাচ্ছে। এই জন্য না নিজের মাথায় নিজেকে চাটি মাতি ইচ্ছে করে চাটি। আচ্ছা, আপনার এই মনের গোপন কথাটা কি ওপেন, মানে সত্যি করা যায় না? আমি তো তাই চাই, তোমার সবকিছু ওপেন করে দাও, আমি দু চোখ ভরে দেখব। আপনি রাগ করলে? না না, রাগ নয়, রাগ নয়, আমার না ভীষণ কষ্ট হচ্ছে। তুমি এমন কথা বলতে পারলে, আর তাই যদি পারলে তাহলে আরও আগে বলতে পারলে না কেন? তাহলে এতগুলো রাত তোমাকে পাবো কি পাবো না বলে ভেবে ভেবে আমায় কষ্ট পেতে হতো না বোনটি আমার। লাভলি ডার্লিং, আর তোমাকে কষ্ট পেতে দেবো না ডার্লিং।
এবার যখনই তুমি আমাদের বাড়িতে আসবে তখনই তোমাকে এমনি করে ভালোবাসা দিয়ে বলবো। কি বলবে? মধুরাতে দুজনাতে সোনা দাঁড়ায় খুব কাছাকাছি, দূরে কেন কাছে আসো, তুমি আছো আর আমি আছি। মধুরাতে দুজনাতে সোনা দাঁড়ায় খুব কাছাকাছি, দূরে কেন কাছে আসো, তুমি আছো আর আমি আছি, তুমি আছো আর আমি আছি, তুমি আছো আর আমি আছি। বাহ বাহ বাহ, চমৎকার, কি অপূর্ব দৃশ্য! একজন গৃহবধূ হয়ে বারবধুর মতো পরপুরুষের গলা জড়িয়ে ধরে ঘোমটা খুলে খেমটা নাচের নগ্ন উন্মাদনার দৃশ্য দেখে দর্শক আসনে বসে থাকা মা বোনেরা হাততালি দিতে ভুলে গেলেও আমি নিজে হাততালি দিয়ে বলছি, বাহ বাহ রে ইয়াংকি কালচারের আধুনিকা নারী, বাহ বাহ বাহ। জেনারের উচিত ছিল সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করা, তা না করে অর্ধলঙ্গ পোশাকে পরপুরুষের গলা জড়িয়ে ধরে নিজের লজ্জাকে বিলিয়ে দিতে তোমার রুচিতে এতটুকু বাঁধল না বাবা? তোর মশাই বড্ড ছোট বোন। আরে বাবা, লাভলিকে প্রথম দিন দেখে আমি তাকে বোন করে নেবো বলে ভেবেছিলাম, আর সেই জন্য তোমার ওই লাভলি বোনের জন্য এক সেট গহনা আর একটা পোশাক নিয়েছি, তাই না বোনটি আমার? নে ভাই বোনের সম্পর্কের রসায়নটা কবে থেকে আমার মুখরোচক হয়ে উঠল বৌমা? আচ্ছা বলো তো বৌমা, কোন সংসারে কোন রক্তের সম্পর্কের ভাই বোনকে কি কখনো এমন নির্লজ্জের মতো মিশতে দেখেছো? কি দেখো নি তো। আচ্ছা মল্লিক মশাই, ও যদি আপনার নিজের মায়ের পেটের বোন হতো তাহলে কি আপনি পারতেন ওইভাবে গলা জড়িয়ে ধরে বলতে, ও মাই ডার্লিং তুমি কত সুন্দর? কেলো কেলো বলুন, বলতে পারতেন? আচ্ছা আপনারাই বলুন তো, আপনারা কি কেউ এ কথা বলতে পারতেন? আরে এটা কি বলা যায়? সরব, আজ যে আপনি আমাকে অপমান করলেন সেই অপমানের বদলা আমি আপনার মেয়ে দিশার কাছ থেকে আদায় করে নেব। কেন মল্লিক মশাই, আমার মেয়ে দিশা তো নির্লজ্জতায় বাধা বা সাক্ষী দিতে আসেনি, তাহলে সে জবাব দেবে কেন? জব বাবা, আপনি যদি দেখছি কিছু না বুঝে সুজেই বাবার তালে তাল ঠুকতে চলে এসেছি। আমি কারো তালে তাল ঠুকতে আসিনি বৌমা, আমি নিজের চোখে যা দেখেছি নিজের কান দিয়ে যা শুনেছি সেটাই বলতে এলাম। কি শুনেছেন, কি শুনেছেন আপনি? শুনি আমাদের এই নোংরা সৈন্যতার অশ্লীল দৃশ্য, বেহায়া বিলাপনার কুরুচিকর ছবি, যা দেখে লজ্জায় ঘৃণায় আমি তোমাদের কাছে আসতে পারিনি, তাই তোমার শ্বশুর মশাইকে পাঠিয়েছিলাম, কিন্তু আজ পরম আসু তাকে আমি সব কথা বলবো। আপনাদের কোনো কথা আমার স্বামী বিশ্বাসই করবে না, কারণ সে শুধু আমাকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করি। একজন স্বামী হিসেবে তার স্ত্রীকে যতটা বিশ্বাস করা উচিত আমি ঠিক ততটাই তোমায় বিশ্বাস করি লাভলি, তাই বলে ছেলের মতন কথা বলছো, তা তোমার এই আদর্শ চিরকাল ধরে রাখতে পারবে তো? পরম দেখো স্যার, হঠাৎ আপনি আমার বাড়িতে, আমার আশাটা ভুল হয়ে গেছে ভাই, দিশার মুখে শুনলাম তোমাদেরকে বড্ড অভাব, তাছাড়া সামান্য ওই পোশাকের গহনার জন্য তোমাদের ওই স্বামী স্ত্রী প্রায় খিটি চিমটি লেগেই থাকে, তাছাড়া তুমি তো আমার কারখানার সামান্য কর্মচারী নয় ভাই, আমার আত্মীয়, তাই ভেবেছিলাম আর ম্যানেজার পদে তোমার পেনশনটা দিয়েই তোমার পেমেন্টটা ডবল করে দেবো বলে জানাতেই আমার এখানে আসা। সত্যি স্যার? হ্যাঁ, আর ওই আমার লাভলি বোন যাতে খুশি থাকে তার জন্য এক সেট গহনা আর একটা পোশাক নিয়ে এসেছি, এসব দেখে তোমার ওই বাবা মা কি বুঝলো তা জানি না, আমাকে জানা তাই বলে অপমান। সি বাবা ছি, এটা আপনি ঠিক করলেন না, একটা মানুষ বাড়ি বয়ে এসে এবং একটা সুসংবাদ দিতে এসেছে আর আপনারা তাকেই কিনা? সুসংবাদ নয় রে পরম, সুসংবাদ নয়,
নিয়তি বোধহয় তোর জীবনে চরম দুঃসংবাদ বয়ে আনতে চলেছে বাবা। তাই এখনো যদি সাবধান না হোক তাহলে তোর জীবনটা একেবারে ছারখার হয়ে যাবে রে ছারখার। তাছাড়া উনি তোর জীবনে প্রমোশন বাড়াতে আসেনি, এসেছে তোর জীবনটাকে তছনছ করে দিতে, এই বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে। এই তুমি কি বলছো মা? আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তাহলে তুই তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর, একটা বাইরের লোকে মূল্যবান উপহার দেয় কোন সম্পর্কের অধিকারে? ভাই বোনের সম্পর্ক ওদের যদি আসল সম্পর্ক, তাহলে একে অপরকে জড়িয়ে ধরে বেলাল্লা পালা করে নাচ গান করছিল কেন? এখনো সময় আছে, তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নাও আর তোমার বাবা মাকে ক্ষমা চাইতে বলো, নইলে এই ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। আমার বাবা মা কারোর কাছে ক্ষমা চাইবে না। কিন্তু এর জন্য যদি তোর চাকরি চলে যায়? যাক না বাবা, যাক না, তোমাদের আমি পথে পথে ভিক্ষা করব। হ্যাঁ, আমি গাছ তোলায় গিয়ে দাঁড়াবো বাবা, তবু তোমাদের আমি কারোর কাছে কখনো ছোট হতে দেবো না বাবা। কারণ আমি জ্ঞান হওয়ার পর থেকে জেনে এসেছি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতাপ পিতরী প্রীতিমা পণ্যেই প্রিয়ন্তে সর্বদেবতা জননেই জন্মভূমিষ্ঠ স্বর্গাদ বিগরিয়সি। তাহলে আমি চাইছি পরম, দেখো এরপরে কি হয়। আমার ওই খ্যাপা ভাইটা তোমার বোনকে যে টুকরো টুকরো করে প্যাকেট করে পাঠিয়ে দেয়, তখন কিন্তু আমার দস্তিও না ভাই। না না মল্লিমশাই, না, এমন কাজ আপনি করবেন না। আরতি আরতি বলো না গো, এখন আমি কি করব? কাকে মেরে আমি কাকে রক্ষা করব বলতে পারো? পারিবারিক মান সম্মানের চেয়ে ছেলে মেয়ের জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। তাহলে এসো বৌমার কথাকে শিরোধার্য করে চলো আমরা মল্লিক মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিই। আপনি আমাদের ক্ষমা করুন। তোরা ঘর মানুষ চিল্লি না, তখন থেকে সারা পেটের বাচ্চাটা শুধু কষ্ট হয়ে দিয়ে যাচ্ছে, কষ্ট হয়ে দিয়ে যাচ্ছে। ও দাদা দিদিরা, আপনারা যারা কাছাকাছি আছেন একটু চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে থাকুন না গো, আমি আমার পেটের বাচ্চাটাকে এখানে একটু খালাস করি। না না না, এখানে না, একটু এগিয়ে যাই। যাবেন না, যাবেন না, সামনে গভীর অরণ্য, নিজের বিপদ রেখে আনবেন না। আপনি দাঁড়ান, আপনি যাবেন না, আপনি একি তুমি তুমি বিবাহিতা? এই কথা তোমাকে আগে কোনোদিনই বলোনি নাকি? দুই নম্বরই ব্যবসা করতে করতে মন প্রাণ সবকিছুই দুই নম্বরই করে ফেলেছো। না না না, তুমি মহা ভুল করছো। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি, আমি মস্ত বড় ভুল করেছি। হাতের শাখা শীতের সিঁদুর না দেখেই কুমারী ভেবে আমি অনেক অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। কি সেই স্বপ্ন? ঘর বাঁধার স্বপ্ন, তোমাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। যে রাজা খুন খারাপে গুন্ডামি ছাড়া আর কিছুই জানতো না, সে তোমাকে নিয়ে নতুন করে বেঁচে থাকতে চেয়েছিল। তার সেই চাওয়া পাওয়া এক নিমেষে শেষ করে দিলে। শেষ রাজা? না না, এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি রাজা। আজই আমি প্রথম জানতে পারলাম যে তোমার আর আমার দুজনের স্বপ্ন একই। তাই তো আজ আমি নিঃসংকোচে তোমাকে বলতে চাই রাজা, আমি তোমায় নিয়ে ঘর বাঁধবো। লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার? অন্যের সন্তান গর্ভে ধারণ করে আমার সঙ্গে ঘর বাঁধার কথা বলতে তোমার লজ্জা করছে না? অন্যের সন্তান? এই দেখো গো রাজা বাবু, এই অন্যের সন্তান আমি এক্ষুনি এখানে খালাস করে দিলাম। তুমি জানো ওগুলো কি? তা তো আমি জানি না। ওগুলো হিরোইন। সে কি? আমার দাদা তো বললো এগুলো। শুনো রাজা, পুলিশ যদি জানতে পারে
ওই মাল সহ তোমাকে সারা জীবন অন্ধকার জেলে পচে মরতে হবে। সেটি কে তোমার দাদা? যে সেদিন আমার পার্টনার সে তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল, যার আশ্রয় আমি আছি, সেই আমার দাদা। সেই জানোয়ার থেকে পেলে আমি কেটে টুকরো টুকরো করে দেব। না না জানা, আজ আর তোমাকে এসব মানায় না। আজ যখন তুমি আমার জন্য সবকিছু ছাড়তে রাজি আছো, তখন আমিও তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছি রাজা, এমন নোংরা কাজ আমি আর কখনো করব না। বেশ, আমি তোমায় কথা দিলাম, আজ থেকে আমি অন্ধকার পথ ত্যাগ করি, আলোর পথ ধরে সত্যিকারে মানুষের মতো মানুষ হয়ে আমি বাঁচব। আমি কথা দিলাম, তুমি আমায় কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। জঙ্গলটা ভালো করে ঘিরে নাও, দেখো কোন স্মাগলার যেন পালাতে না পারে, আর যে পালাবার চেষ্টা করবে তাকে তোমরা গুলি করতে দ্বিধা করবে না। একে পুলিশ কি করে জানলো এই মালটার কথা? নিশ্চয়ই কোনো গুপ্তচর খবর দিয়ে ফেলেছে। আমি এটা নিয়ে চললাম, পুলিশ এলে কিছু বলবে না, বলবে আমি কিছু জানি না, কিছু জানি না। আমি চললাম রাজা, জীবনে নিজের জন্য তোমার কাছে কিছুই চাই না, আজ চাইছি ঠাকুর তুমি আমার স্বামীকে ভালো করে দাও। ঠাকুর, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। প্রভুজি, 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 তুমি দাও প্রভুজি, তুমি দাও দর্শন। প্রভুজি, তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসি নয়ন, আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসি নয়ন। প্রভুজি,
দেখলে মনে বউ বউ বলে ডাকা ডাকি করছো কেন শুনে তা লাগে তা লাগে চোখটা বন্ধ করলে তো চোখ বন্ধ করব ঠিক আছে এই আমি চোখ বন্ধ করব এইবার একটা হাত আমার হাতে দাও তো একটা ছেলে মানুষ তুমি এই না না গো ছেলে মানুষ নয় গো ছেলে মানুষ নয় আমি তোমার মনের মানুষ গো মনের মানুষ আর তোমার আদল যত্নে আগামী লেখাপড়া থেকে তি গান থেকে তি তাই আর তোমায় এই উপহারটা দিলাম সোহাগ দাও আদর দাও ভালোবাসা দাও দাও না দাও ভালোবাসা কোথায় পাওয়া যায় গো তুমি তাই গো আমার পরাণ যাহা চায় তুমি তাই গো আমার পরাণ যাহা চায় তোমা ছাড়া দাদা বলে দিল এই কাগজটা তোমার নামটা লিখে দিতে তাও তো তোমার নামটা লিখে না না গো বৌদিমণি ওই কাগজে তুমি নাম লিখবে না তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গো ওটা যে সে কাগজ নয় গো বৌদিমণি ওই কাগজটা আসলে তোমার শ্বশুর মশের দেওয়া একটা মূল্যবান দলিল হ্যাঁ গো ওই দলিলে কি লেখা আছে জানো আমার ছোট বাবুর অবর্তমানে এই সমস্ত সম্পত্তি মিশনের হয়ে যাবে তবে এও লেখা আছে আমার ছোট বাবুকে যদি কেউ বিয়ে করে তবে সেই হবে এই সমস্ত সম্পত্তির অধিকারিনী মাধবদা তাহলে বৌদিমণি এখন তুমিই তো সব গো তুমি পারো আমার কর্তাবাবুর স্বপ্নকে পূরণ করে আমার ছোট বাবুকে আর এই সংসারকে বাঁচাতে জানি তো এখন আমার তমত্ত সম্পত্তি আমার বউয়ের কিন্তু তোমার বউ যদি ওই কাগজে সই করে দেয় তাহলে যে সমস্ত সম্পত্তি ওই শয়তানটার হয়ে যাবে হ্যাঁ গো ওই সম্পত্তিটা হাতাতে পারেনি বলেই আমার ছোট বাবুকে এখন ওই শয়তানটা বাঁচিয়ে রেখেছে আর এখন যদি তুমি সই করে দাও তাহলে হয়তো তোমাদের দুজনকেই শেষ করে দেবে গো মাধবদা এসব কি বলছো তুমি ওর যে সর্বগ্রাসী খোদা গো দুহাত বাড়িয়ে আছে এই সমস্ত সম্পত্তি হাতানোর জন্য বৌদিমণি গো তুমি একটু শক্ত হও মাধবদা সাবধানে চলো মাধবদা অসুর নাশিনী হয়ে ওই কলির অসুরটাকে তুমি উচিত শিক্ষা দাও গো বৌদিমণি মাধবদা আমি 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 তো ওই বড় বাবুর স্বরূপটা জানি আর জানি বলেই তোমাদের সবার সামনে অনেক মিথ্যে অভিনয় করে অনেক অকথা কুকথা বলেছি কিন্তু বিশ্বাস করো বৌদিমণি এ আমি চাইনি গো এ আমি চাইনি আমি যে তোমাদের ভালোবাসি গো আমার ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাই বৌদিমণি গো তুমি একটু শক্ত হয়ে চলো মাধবদা সাবধানে চলো গো বৌদিমণি সাবধানে মাধবদা মাধবদা ওগো ওগো আমি এক
কথা কি শুনলাম? তোমার দাদা, তোমার দাদা ওই সম্পত্তির জন্য তোমাকে দেব না, দেব না। এই দম্পতি আমি কাউকে দেব না। এই বাল বুদেতি, ওই হালাম দাদা কেন সেদিন তোমাকে ওই আংটিটা পলিয়ে দিতে বলেছিল? কি বলে? তোমার দাদা আমাকে এই সোনার আংটিটা কিনে দিয়েছে। ভালো বলেছে। ওই কাগজটা তুই কোলে দিলে তোমাকে একটা তোনাল হাল বানিয়ে দিবে। কি বলে? দেবই তো। সুতোর বউকে সোনার হার নয়, তোকে তো আমি দামি পোশাক কিনে দেব। ওই দলিলে সই করে রেখেছিস তো? না, আমার বউ বলে দিয়েছে ওই দলিলে তুই করবে না। তোর ওই শয়তানি বউটা তাহলে তোর কানে বিশ মন্ত্র দিয়েছে। ওই শয়তানকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে যেন তাড়িয়ে দিয়েছে। পারবেন না, কারণ এই বাড়িতে পাকা পাকি ভাগে থাকা দলিল। আর আপনার ভাইয়ের দেব এই শাখা সিঁদুরের অধিকার যখন পেয়েছি তখন এই বাড়ি থেকে আপনি কিছুতে আমাকে তাড়াতে পারবেন না। ভাসুর ঠাকুর? আরে না না, আপনাকে ভাসুর ঠাকুর বলছি কেন? আপনি ভাসুর ঠাকুর নয়, আপনি একটা অসুর। হ্যাঁ, আমার কত বড় অসুর তার প্রমাণ আগে পেয়ে গেছো দিশা। আরো পাবে, দেখো কি হয়। সারাটা জীবন একটা কোনো কাজ না করে শুধু পায়ের বের পা তুলে খেয়ে যাচ্ছে, আর আজ একটা কাজ দিলাম সেটাও করতে পারলে না। কেন পারলে না? তোর এই বউটাকে ভয় পাস, একদম পাবি না। ঠিক এইভাবেই কেলামি। আমার কারখানা ধর্মঘট, কেশর দাবি না, না আমি কোনো দাবি নেই মানছি। আমি আসছি, এক ঘন্টা সময় দিয়ে যাচ্ছি, আর এই এক ঘন্টার মধ্যে দলিল সই করে রাখিস। কেমন কথাটা মনে রাখে? আমি যাইনি। এক ঘন্টার মধ্যে দলিলে যদি সই করে না রেখেছিস তো দুটো খেয়ে আমি জ্যান্ত জ্বালিয়ে দেব। কথাটা মনে রাখিস। আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি। আমার সমস্ত সম্পদ ওই মালিকের কাছে গচ্ছিত করে দিতে পারলেই আমার ছুটি। কোথায় কোথায় আপনার সাত রাজার ধন এক মানিক? তাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। ওই আলো থেকে আধার, জল থেকে স্থল, পাহাড় থেকে সমতল, সর্বত্র সর্বত্র আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও কোথাও তাকে আমি খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, ওই দানবটার দেখা যখন আমি একবার পেয়েছি তখন আমার বিশ্বাস, আমার বিশ্বাস। তুমি তো একটা দেবী গো মা, তোমার মধ্যেই যে আমি ত্রিনয়নী শক্তির আওয়াজ পাচ্ছি, কেন যেন আমার মনে হচ্ছে তুমি তুমি পারবে ওই দানবটাকে নিধন করতে। বন্ধ করুন, বন্ধ করুন ওই সব কথা। আপনি কে? সত্যি করে বলুন আপনি কে? তা তো আমি জানি না মা। আমি আমি আমার হারিয়ে যাওয়া ভাগ্যটাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম এখানের অনেক কিছুর সাথে
আমার জীবনের অনেক মিল রয়েছে। এই বাড়িটার মধ্যেই যেন আমি খুঁজে পাই আমার জীবনের অসংখ্য অতীত, আর সেই অতীতের সন্ধানেই তো এই বাড়িটার মধ্যে আমি মাঝে মাঝে ঢুকে পড়ি। বাবা বলে ডাকলে, এই অভাগাটাকে তুমি বাবা বলে ডাকলে, এই দুনিয়ায় সবাই যাকে ভিখিরি পাগল প্রেতাত্মা বলে বিদ্রুপ করে, সেই অভাগাকে তুমি কিনা বাবা বলে ডাকলে। পেয়েছি পেয়েছি, আমি আমি আমার হারিয়ে যাওয়া অতীতের সামান্যটুকু হলেও খুঁজে পেয়েছি। আমি 10 মিনিটের জন্য মাত্র তোর ঘরে থাকতে চাই, পুলিশ আমাকে তাড়া করছে, তাই আমি তোর ঘরে লুকিয়ে থাকতে চাই। নই হাতি নই ঘোড়া নই সব পিচ্ছু, মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু, আমার নাম রাজা, মিথ্যা কেসে পুলিশ আমাকে ফাঁসিয়ে দিয়েছে, তাই বাঁচার তাগিদে আমি এখানে এসেছি। আর পুলিশকে যদি বলেছিস আমার থাকার ঘরটা, ওই লোকটা ও কি সত্যিকারের রাজা নাকি অন্য কেউ? হঠাৎ করে এই পুলিশের চাকরিটা না পেলে আমি হয়তো কোনো অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যেতাম। দিগন্ত আমাকে তুমি ক্ষমা করো, দিগন্ত আমাকে তুমি ক্ষমা করো, আমি সেদিন মস্ত বড় ভুল করেছি, আমি বুঝতে পেরেছি আমার বউদের চক্রান্তে। থাক থাক না দিশা, মৃত প্রায় শুকনো চারা গাছটার গড়ায় সহানুভূতির বাড়ি সিঞ্চন করে কি লাভ? দিগন্ত তুমি তো এখন অনেক সুখে আছো দিশা, অনেক ভালো ঘর পেয়েছো, অনেক ভালো বর পেয়েছো, অনেক অর্থ সম্পদ তোমার, এর কোনো কিছুই তো আমি দিতে পারতাম না। কে যে পেয়েছি তা একমাত্র ঈশ্বরই জানে। তোমার ধারণা ভুল দিগন্ত, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ভুল দিগন্ত? ওই ইন্সপেক্টর দিগন্ত কোনো ভুল করতে পারেনি দিদিশা, আমি বলছি কিছুক্ষণ আগে যে লোকটা তোমার ঘরে ঢুকেছে সেটা একটা খুনি স্মাগলার। আমি বলছি কোন লোক আমার ঘরে ঢোকেনি, আপনি এখন আসতে পারেন অফিসার। খালি হাতে ফিরে যেতে কিন্তু আসিনি দিশা দেবী, আপনি যদি স্বেচ্ছায় রাজি হন তো ভালো, না হলে কিন্তু আমি আইনি ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। একজন গৃহবধূর ক্ষমতা বোধ হয় আপনার জানার নেই ইন্সপেক্টর, তাই আমি আপনাকে বলছি অতি সহজে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে না গেলেন আমি লোকজন দেখে বলবো আপনি আসামি খোঁজার অপরাধে আমার ঘরে ঢুকেন, আমাকে আপনি বেচ্চক। ছি 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 দিশা ছি, তুমি না একজন আদর্শ গৃহবধূ, আদর্শ সংসার করার স্বপ্নে এই সংসারে এসেছো, সেই তোমার মনোভাব এত খারাপ হয় কি করে? আজ আমার ভাবতে বড় অবাক লাগে জানো, যে একদিন একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম। আমি বাইদা ভাই, তুমি আজ আমাকে কোনো রকম বাধা দিতে পারবে না, তোমার ঘর আমি সার্চ করবই। প্লিজ দিগন্ত, ও ঘরে তুমি যেও না, ওখানে আমার অসুস্থ স্বামী শুয়ে আছে। আমি নিজে গিয়ে দেখতে চাই ও ঘরে যিনি শুয়ে আছেন তিনি তোমার স্বামী না আমার খুঁজে ফেরা আসামি। বউ তোমার তামিকে আতামিতা দিয়ে এই পুলিশ বাবুর হাতে তুলে দিবে বলে পুলিশ দেখে তো না? কি তুমি মানে আপনি? এই মেয়েটা তামি গো, এই মেয়েটা তামি, আমি বলেছিলাম না ওখানে আমার অসুস্থ স্বামী শুয়ে আছে, আমার কথাটা বিশ্বাস হলো তো? সরি সরি দিশা, আসলে কি জানো তো তোমার স্বামীকে দেখে না আমি একেবারে অবাক হয়ে গেছি, আমার খুঁজে ফেরা সে রাজা মস্তান অবিকল তোমার স্বামীর মতোই দেখতে। এবার তাহলে আসছি, অসমেশে বিরক্ত করার জন্য আমি দুঃখিত দুঃখিত। তোমার দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক, আমি ভগবানের কাছে এই কামনাই করি। তো চলি
মিস্টার কি যেন নামটা গোবালাম গোবালাম গোবারাম হ্যাঁ গোবারাম তো আসি গোবারাম আবার দেখা হবে হ্যাঁ আমাকে বাঁচার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কিন্তু আপনি এইভাবে আমার স্বামীর সাথ পোশাক পরে এইভাবে বেরিয়ে এলেন কেন এছাড়া আর আমার কোনো উপায় ছিল না আমি ঘরের মধ্যে প্রবেশ করেই আপনার স্বামীর ছবিটা দেখে প্রথমে চমকে উঠেছিলাম ভেবেছিলাম ওটা আমার ছবি পরক্ষণে বুঝলাম না ওটা আপনার স্বামী গোবারামেরই ছবি তারপর ওই পুলিশকে পুলিশ বানাবার জন্য আপনার স্বামীর পোশাকগুলো পরে নকল স্বামী সেজে বেরিয়ে এলাম কিন্তু আমার স্বামী কথাবার্তা চালচলন আপনি শিখলেন কেমন করে ওই ঘরের টেবিলে রাখা ডায়েরির কয়েকটি পাতা পড়েই আপনার স্বামীর চালচলন কথাবার্তা সম্পর্কে কিছু আইডিয়া করে ফেললাম বাহ অদ্ভুত মানুষ আপনি কি বুদ্ধি আপনার অতি সহজে আপনি কেমন করে আমার স্বামীর কথাবার্তা চালচলন শিখে ফেললেন বাঁচার জন্য অনেক কিছু করতে হয় ম্যাডাম আর আমাকে বাঁচানোর জন্য দ্বিতীয়বার ধন্যবাদ জানিয়ে আপনাকে আমি ছোট করব না তবে যদি কোনোদিন জীবনে সুযোগ পাই এর প্রতিদান আমি নিশ্চয়ই দিয়ে যাব সেই প্রতিদানটা যদি আমি চাই বলুন বলুন কি প্রতিদান চান রাজা এই বাড়িতে আমার ভীষণ বিপদ বাজার তাগিদে বাঁচবার জন্য আমার স্বামী প্রাণের ভয়ে এই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে কার ভয়ে পালিয়ে গেছে আমার ভাসুর ঠাকুরের ভয়ে সে কি আমাদের সমস্ত সম্পত্তি হাতানোর জন্য আমাদের চাপ দিয়েছিল এই দলিলে সই করতে এই দলিলে সই না করলে আমাদের দুজনকে পুড়িয়ে মারবে দেখো রাজা দেখো তুমি ভালো করে চেয়ে দেখো রাজা দেখো না দেখো সেই জন্য তোমাকে বলছিলাম রাজা তুমি যদি বেশ আপনার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন নকল স্বামীর অভিনয় করতে হবে তো বেশ আমি আপনাকে কথা দিলাম শুধু স্বামীর অভিনয় করবো না সব রকম বিপদ থেকে আপনাকে উদ্ধার করব ঈশ্বরের ক্ষমতা নেই তোদেরকে আমার হাত থেকে রক্ষা করে এই দলিলে সই করিয়ে রেখেছিস তো না আমার বউ বলে দিয়েতে ওই দলিলে তুই করবে না ও বউ এত আমার ঘরে এত দাঁড়াও সুর আমি শেষবার মত বলছি এই দলিলে সই করবি কি না না আমার স্বামী যখন একবার বলেছে তখন এই দলিলে আমরা সই করব না তবে দক সই তোলে তোর আগে তোর স্বামীকে আমি কি করছে দেখ এই দলিলে সই করবি কি না বল হালাম দাদা বালে বালে ঘুঘু খেয়ে দাও ধান এবার আমি তোর বদিব ওকে মেরে মেরে শেষ করে দাও ও যেভাবে তোমাকে মেরেছে ওকে সেইভাবে মেরে শেষ করে দাও মারো আরো জোর মারো জোর মারো ওকে আসবে না রে জিলিক আসবে না তোর ওই রাজা শালা তোকে রানী বানাতে এখানে আসবে না ও শালা তোর সবটুকু চেটে পুটে খেয়ে না এখান থেকে ভেঙে পড়েছে রে ভেঙে পড়েছে ছি দাদা ছি তুমি আবার মদ খেয়েছো বেশ করেছি আমি মদ খাচ্ছি আমার পয়সা শালা আমি মদ খাচ্ছি তাতে তোর কি রে জিলিক এই জিলিক একটা কথা বলতো মানুষ মদ খায় কেন বলতে পারলি না তো আপনারাই বলুন না লো এ মানুষ মদ খায় কেন আমি বলছি শুন মানুষ মদ খায় হয় দুঃখে না হয় খুশিতে তুমি কোন খুশিতে খেয়েছো শুনি আমি কোন খুশিতে মদ খেয়েছি তুই শুনবি তবে শুন আমি না ওই চাকরি পাওয়ার খুশিতে মদ খাচ্ছি রে চাকরি পাওয়ার খুশিতে চাকরি পেয়েছো আরে চিলি ভাই আমি একদিন ওই কাডারিং এর কাজ নিয়ে না এক বাবুর বাড়িতে গিয়েছিলাম ওই বাবু দুটো লেদ কারখানার মালিক ওকে পাতে পায়ে ধরে বলতে না সে আমায় একটা চাকরি দিয়ে দিয়েছে রে চাকরি দিয়ে দিয়েছে আর তোকেও না একটা চাকরি দেবে বলেছে রে না আমি কোনো চাকরি টাকরি করব না আমি
শালানি কুচে করেছে তোর ওই রাজা। ওই শালা রাজাই দেখছি তোর দিমাগটাকে একেবারে বিগড়ে দিয়েছে। ওই শালাকে সামনে পেলে না আমি একেবারে কেটে কুচি 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 করে দেব। এখন চল তো, তুই আমার সঙ্গে চাকরি করতে চল। যেমনি ওই মেয়েটার আত্মরাত্রে বাঁচাতে যাবেন না, ওই মোড়া আপনার পিছনে বাঁশ দিবে গো বাঁশ। না বাবা না, এখান থেকে পালিয়ে যাই। আজ আমি কোনো নাটক করছি না, বিশ্বাস করো। ওনা সত্যি আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল। ও, তুই সেই মেয়েটা না? ও তোর কেমন দাদা রে? নিজের দাদা না বস্তির দাদা? দেখ, বস্তির দাদা হলে না ও কমিশন খাবে আর তোর ঘরে লোক ঢোকাবে রে, লোক ঢোকাবে। আর পাড়া দাদা হয় না, ওই মোড়া তোর ঘরে ঢুকেই যাবে রে, ঢুকেই যাবে। তো হ্যাঁ গো দাদা, তুমি ওর কেমন দাদা গো? আমি ওর নিজের দাদা গো। ওকে আমি চাকরি করতে নিয়ে যাচ্ছি, চাকরি। মরে যাই তোর দরজা গড়ায়, সারা টাকার বস্তা নিয়ে গিয়ে নেতা মন্ত্রী পয়সা সাজাসাজি করলে একখান চাকরি মেলে না। এ মোড়া বলে কিনা বিনে পয়সায় চাকরি দেবে গো, চাকরি। পাওয়ারদার, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমাদের দুজনের ব্যাপারে কাউকে সারা মাথা ঘামাতে হবে না। ওই যা ভাগ ভাগ এখান থেকে। এই সারা ঘাটের মোড়া মুখে মারবো তিন জুতো, জানিস শালা? তুই আমাকে বলছিস হিঁচড়ে? হ্যাঁ, তুই জানিস আমি কি করতে পারি? আমি শুধু কচি না চাই না, বুঝলি? কচির বাপ তো ঠিক নাচিয়েছি, আর তোকে এমন নাচন নাচাবো না, তুই ওটা নাচতেই থাকবি। নাচ আরে নাচ, আরে নাচ, আরে নাচ মেরি বুলবুল, আরে নাচ মেরি বুলবুল, তেরি পয়সা মিলেগা কহাঁ কা দরদান হামে পয়সা মিলেগা। আরে নাচ মেরি বুলবুল, আরে নাচ মেরি বুলবুল, তেরি পয়সা মিলেগা কহাঁ কা দরদান হামে পয়সা মিলেগা। ওকে ধর, ওকে তো আমি ধরবই। আর মরে যাই তোর দরজা গড়ায়। মানুষটা যদি না থাকতো তাহলে আমার দাদা নিশ্চয়ই আজকে আমার কন্যা কোনো সর্বনাশ করে দিত। যাকে রাজা আসুক, আমি রাজাকে নিয়ে কোথাও পালিয়ে যাবো। আমি কি আগে কখনো তোমায় দেখেছি নাকি? রাজা, আমি তোমার ঝিলিক, তুমি ভালো করে তাকিয়ে দেখো। আমি তোমার দিলিক না, আমি তোমার দিলিক দিলিক না, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। শুধু আমার একটা বউ। রাজা বোধহয় ওই পুলিশের হাতে মার খেয়ে স্মৃতি শক্তি হারিয়ে ফিরে এসেছে। এবার আমি ওর প্রাণ শক্তি চাও। কিছুতেই না, তুমি আমার রাজার কোনো ক্ষতি করতে পারবে না। শালা, তোর রাজার জন্য আমার সব ধান্না পানি বন্ধ হয়ে গেছে। তাই তো তোর জীবন থেকে তোর রাজাকে আজ আমি সরিয়ে দেবো। সরে যা, সরে যা, তুই আমার সামনে থেকে সরে যা। ওবে আচ্ছা, তোর রাজা একেবারে শেষ হয়ে গেছে। মাথা গরম করিসনি বাবা, যা শুনবি যা দেখবি চোখ কান বন্ধ করে রাখবি। বলো কি মা, বৌদির এই ব্যভিচার দিনের পর দিন আমাদের চোখ কান বন্ধ করে সহ্য করতে হবে? না না, আমার পক্ষে তা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, তোরা কি বলতো, তোরা কি শুধু নিজের কথা ভাববি, এই সংসারের কথা একটি বারও ভাববি না? একটি বারও কি তোদের জানতে ইচ্ছে করে না যে আমার দিশা কেমন আছে?
করে করে মা করে। এ বাড়ির সবাই দিদির নামটা মন থেকে বুঝে পেলেও আমি তো তা পারিনি মা। তাই তো তোমাদের কাউকে না জানিয়ে একদিন লুকিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম। কি বললি, গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ রে, মেয়েটা খুব সুখী হয়েছে তো, বন্যা আমাদের কথা জিজ্ঞাসা করেছিল। মা মানে তোমার মেয়ে যে এখন অনেক বড় বাড়ির উবু হয়েছে মা। আরে হাবা গোবা স্বামী তো ক্ষতি কি, তোমার মেয়ে এখন অনেক দামি দামি শাড়ি পরে, গা ভর্তি সোনা হীরের গহনা পরে, যেন রাজ রানী সেজে রয়েছে। আমি যেতেই দিদি আমায় কোথায় বসাবে, কি খাওয়াবে এই নিয়েই ব্যস্ত। এত কিছু খাওয়ার দিল যে সেগুলো আমি কখনো চোখেই দেখিনি মা। শুভ শুভ আই আমার কাছে আই তো বাবা, আই আমার মুখের দিকে তাকিয়ে বলতো, এতক্ষণ যে কথাগুলো বললি সেগুলো সেগুলো একদম সত্যি নয় মা। আমি হ্যাঁ তুই কে রে, তুই কে? তোকে সেই ছোট্টবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তোর মুখের ভাষা আর চোখের কথা যে এক নয়, তা তোর চোখ মুখ দেখেই আমি বুঝতে পেরেছি বাবা। ধরা পড়ে গেলাম মা গো, এত চেষ্টা করেও আমি আমার আসল সত্যটাকে গোপন রাখতে পারলাম না। কি তোর আসল সত্য রে শুভ? তবে কি আমাদের মেয়েটা চিরদুঃখিনী হয়েই থেকে গেল? দুঃখী যার জীবন গড়া, সুখী তার পাশে আসে বাবা। তার মানে আমাদের দিশাও এতটুকু সুখী হয়নি বাবা। ওই শয়তান ময়স মল্লিক আমার দিদির জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। তারই অত্যাচারের ভয়ে জামাই বাবু বাড়ি থেকে পালিয়েছে, আর সেই দুঃখে আর দুঃখে আমার দিদি বোধহয় একেবারে হয়ে যাবে বাবা। এ বাড়িতে এত বড় কান্না কিসের? কে মরেছে এ বাড়িতে শুনি? বৌমা এই যে সেই কোন সকালে আপনাকে ব্যাগ আর ফর্দ দিয়ে বাজারে যেতে বলেছিলাম, তাই এখানে কি করছেন বৌমা? তুমি পয় পয় করে বলে দিয়েছিলাম আজ আমার বাড়িতে পার্টি আছে, বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে, তাদের জন্য কিছু স্পেশাল খাবার বানাতে হবে, আর আপনি কি এখনো বাজারটাই করতে গেলেন না? না মানে বাজারের টাকাটা এখনো পাইনি কিনা তাই। সামান্য বাজার করার টাকাটাও আপনার কাছে নেই নাকি? আমার জন্মদিনের পার্টির বাজার বলে টাকা না থাকার বাহানা মারছেন বৌমা। কি হলো, মুখ ঘুরে দাঁড়িয়ে আছেন কেন, আমার দিকে তাকান, অমন জড়সড় হয়ে আছেন কেন, ভয় করছে? না ভয় নয় বৌমা, ভয় নয়, আমার ভীষণ ভয়ানক লজ্জা করছে। লজ্জা করছে? চক্ষু লজ্জা তাহলে আছে আপনার? তোমার মতো হয়তো নেই। তবে বলছিলাম কি মা, তুমি তো বাংলার বধূ, এই সংসারে এসেছো, বধূর আসল সাজটা কোথায় ফেলে এসেছো মা? বাংলার বধূদের পরনে থাকে আট পৌরে রঙিন সুতির শাড়ি, তাদের কপালে থাকে চাঁদের মতো সুন্দর লাল সিঁদুরের টিপ, তাদের ঠোঁট দুটো থাকে সর্বদা লজ্জার রঙে রাঙা, কিন্তু তোমার পরনে আছে অসভ্য নির্লজ্জের মতো অর্ধ উলঙ্গ পোশাক। তোমার কপালটা তো বিধবাদের মতো ফাঁকা গো মা, আর তোমার ঠোঁট দুটো তোমাদেরই আধুনিক সভ্যতা লাল রঙে এতটাই রাঙা যে দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মা কালী শ্মশান থেকে এই মাত্র কাঁচা রক্ত পান করে উঠে এসেছে। তোমার এই পোশাকে দোকানদারদের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদারেরা তোমায় বিনে পয়সাতেই মাল দিয়ে দেবে মা, বিনে পয়সাতেই মাল দিয়ে দেবে। আমাকে এত বড় অপমান, আর জুতো মেরে তোমার মুখ আমি ভেঙে দেব পুরো বাবা। তোমার এই সুন্দর নরম জুতোটা এই পুরো শক্তকালে বসালে জুতোটা কতটা ক্ষত থাকে সে তোমার নিজের। ওরে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা, তাই বলি কি কুকুরে কামড়ানো মানুষের ছোঁয়া পা পায় না রে বাবা, পায় না। মহাপুরুষ সাজতে চাও কিন্তু তোমার বোধহয় জানা নেই আমার এই লাভলি বন্ধু দেখবে থানায় কমপ্লেন করে, তাহলে ঘর শুধু তোমার কোমরে দড়ি পড়বে। কারণ আমি আমার মা বাবার অমতি ওকে বিয়ে করে বাবা মাকে চিরদিনের মতো ছেড়ে চলে এসেছি। সরি লাভলি,
তোমাদের ফ্যামিলি ম্যাটারের মাথা গোলাটা ঠিক উচিত হচ্ছে না। আর লাভলি, আমি মানি পার্সটা খুঁজে পাচ্ছি না, তোর ওখানে ফেলে যাইনি তো? তুমি কি কোনো ব্যাপারে আমাদের সন্দেহ করছো বৌমা? তা কেন হবে, মল্লিক মশাই এসে বৌমার ঘরে ঢুকেছিল, যদি কিছু হয়ে থাকে তাহলে বৌমার ঘরেই হবে। তার আগে তো আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে মেসমশাই, আমি আপনাদের প্রণাম করলাম, দিশা বোনের কুশল সংবাদ জানালাম। মানে বলছিলাম, ওভাবে অনেক ভালো মানুষের স্বভাব নষ্ট হয় রে ভাই। সেই আমার প্রণাম করে সুযোগে তোমার ওই বাবা মায়ের মধ্যে যদি আমার পকেট থেকে হাত চাপা, মল্লিক খবর দাও, আমার বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতার সম্মান করলে আমি ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার বস আর আমি আপনার একজন সাধারণ কর্মচারী। না না পরম না, আমি বলছি তুই আমাদের সার্চ কর, আমরা সত্যের পরীক্ষা দিতে প্রস্তুত। আমি পারবো না, আমি পারবো না। হ্যাঁ আয় আয় বাবা, হ্যাঁ আমাদের তুই কলুষ মুক্ত কর বাবা। তুমি তোমার বাবাকে সার্চ করো আর আমি তোমার মাকে সার্চ। না আমি পারবো। তোমার পকেটে মানি ব্যাগ, মানি ব্যাগ, এই তো আমার মানি পার্স, দেখে দেখে দেখো দাদা, ভালো করে দেখো সব টাকা ঠিকঠাক আছে কিনা। শালা আচ্ছা চোরের জায়গায় এসে পড়ল পট। হ্যাঁ গো, তোমার পকেটে মানি ব্যাগ কোথা থেকে এলো? এটা তো তাই তো আরতি, মল্লিক মশাইয়ের মানি ব্যাগ আমার পকেটে। আরতি আমি স্বপ্ন দেখছি না তো, এখন আমি জেগে আছি তো, আকাশটা মাথার উপর ভেঙে পড়ছে না কেন, পশুন ধরা ফেলে চলছে রয়ে যাচ্ছে। তুই অন্তত বিশ্বাস কর বাবা, তুই অন্তত বিশ্বাস কর। মানুষটা দিনের পর দিন উপোস থেকে তোদের তিন ভাই বোনকে খাইয়েছে, লেখাপড়া শিখিয়েছে, বিনিময়ে কারো কাছে কোনোদিন হাত পর্যন্ত পারে তিনি, সেই মানুষটা কখনো চুরি করতে পারে? তাকে কি তোর চোর বলে মনে হয় বাবা? পড়ো, অবিশ্বাসই হবে না কেন মা, চুরির মালদার কাছে পাওয়া যায়, তাকেই তো চোর বলে। চোর হলেও উনি তো তোমার বাবা মা, আর বাবা মা হলো তোমার কাছে দেবতা। না 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 না, তুমি যেও না, যদি যেতেই হয় তবে এই চোর দুটো এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কি বলছে গো, আমরা নাকি চোর, আমাদের নাকি এই বাড়িতে থাকতে দেবে না গো? ও তোমায় কিছু বলেনি গো, কারণ তুমি চোর। কর্পধারিনি মা, কত কষ্ট করে আদর স্নেহ দিয়ে ওকে মানুষ করেছো, বুকের অমৃত সুধা পান করিয়ে ওকে তুমি বড় করে তুলেছো। আর তোমার মনে নেই ছোটবেলায় ওর যখন জ্বর হয়েছিল, ওর জ্ঞান ছিল না, তখন তুমি তো সারা রাত জেগে ওকে কোলে করে নিয়ে ওকে তুমি সুস্থ করে তুলেছিলে। সেসব ভুলে পরম কি তোমার আঘাত দিতে পারে বলো না? পারে না, পারে না। তুমি এত কম কষ্ট করনি গো, সেই রাত্রে 10 কোশ রাস্তা হেঁটে গিয়ে তুমি ডাক্তার ডেকে নিলে, তারপর আমাদের পরম সুস্থ হলো, সে কথা সে কথা কেউ ভুলে গেছে গো? চোর বাপে সামান্য প্রতিদা কারো কি বলে থাকে, থাকে না থাকে না। পরম পরম রে, আমি তো চোর, আমি এবারে ছেড়ে চলে যাচ্ছি রে,
কোনোদিন এ বাড়িতে আসবো না। তুমি যাওয়ার আগে আমি তোর হাতে ধরে অনুরোধ করছি, তোর মাকে এ বাড়িতে থাকতে দে বাবা, তোর মাকে এ বাড়িতে থাকতে দে। সরে যাও, সরে যাও, তুমি আমি সহ্য করতে পারছি না, আমার সামনে থেকে তুমি দূর মারো। তাহলে শোন শোন পরম, শোন, আমি যদি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে থাকি, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়ে থাকি, তাহলে মা হয়ে হাজাবে তোকে আশীর্বাদ কর, ওরা সুখে থাক, শান্তিতে থাক। তাই চলো গো, তাই চলো, যে বাড়িতে আমার স্বামীকে চোর প্রতিপন্ন করে সেই বাড়িতে আর থাকতে চাই না গো। তোমার হাত ধরেই রাস্তায় গিয়ে দাঁড়াবো, প্রয়োজন হলে ভিক্ষে করে খাবো, তবে এই বাড়িতে থেকে আর আমি লাথি ঝেঁটে খাবো না গো, খাবো না। তাই এসো, যাওয়ার আগে আমরা আমরা ওই বাস্তু দেবীকে শেষ প্রণাম জানিয়ে যাই। ও গো বাস্তুদেবী, তোমাকে জানি প্রণাম, তোমাকে ছেড়ে চলে
এখান থেকে আমাকে পালাতেই হবে। মহেশ মল্লিক যদি জানতে পারে আমি এখানে আত্মগোপন করিয়াছি তাহলে আমার বড় বিপদ হয়ে যাবে। তাছাড়া ঝিলিক ঝিলিক যে কোথায় আছে কি করছে আমি তা কিছু জানি না। আমাকে পালাতেই হবে, এখান থেকে পালাতেই হবে। না 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 গো রাজাবাবু, তুমি এখান থেকে যেও না, তাহলে আমার বৌদিমণি যে সর্বনাশ হয়ে যাবে গো। মাধবদা, তোমার ভয়েই মহেশ মল্লিক তার থাবা গুটিয়ে বসে আছে, আর তুমি চলে গেলে ওই শয়তানটা আবার শুরু করবে আমার বৌদিমণির উপর অমানসিক অত্যাচার। মাধবদা, আমি যে আর সহ্য করতে পারছি না গো রাজাবাবু। সেই কোন ছোট্ট থেকে বড় পর্যন্ত আমার ওই ছোটবাবুকে আমিই কোলে পিঠে করে মানুষ করলেও আমারই সামনে ওই শয়তানটা যখন নির্মম অত্যাচার করে আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, কেন জানো? কেন মাধবদা? ভয়ে আতঙ্কে নীরবে দাঁড়িয়ে থেকে ওই অসহায় ছেলেটার কাতর আর্তনাদ শুনেছি, আর ঠাকুরকে ডেকে বলেছি, ও গো ঠাকুর, তুমি কি পারো না ঠাকুর, যেভাবে রামচন্দ্র ধ্বংস করেছিলেন রাবণকে, যেভাবে ধ্বংস করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ মাতুল কংসকে, ঠিক সেইভাবে এই নরপিশাচটাকে ধ্বংস করতে। তবে তবে জানো গো রাজাবাবু, ঠাকুর আমার কাতর প্রার্থনা শুনেছেন গো, আর শুনেছেন বলেই না তোমাকে আমাদের সংসারে রক্ষা কবচ করে পাঠিয়ে। আমি দেবদূত, তুমি যে আমাদের কাছে দেবদূত গো রাজাবাবু, তাই তোমার কাছে অনুরোধ, তুমি যেও না গো রাজাবাবু, তুমি যেও না, তাহলে যে আমার বৌদিমণিকে শেষ করে দেবে গো রাজাবাবু, তাই অনুরোধ। না না মাধবদা, না, মহেশ মল্লিক যদি আমার একটুকু ক্ষতি করে আমি কেটে টুকরো টুকরো করে দেবো। আমি কি করছি, নকল স্বামীর অভিনয় করতে করতে মেম সাহেবকে আমি একটু একটু করে ভালোবেসে ফেলেছি। একথা যদি মেম সাহেব কোনোদিনই জানতে পারে তাহলে। রাজা কি আমার মনের কথা জানতে পেরেছে? ওকে বুঝতে পেরেছে? আমার নিজের স্বামীর চেয়ে ওকে বেশি আপন বলে মনে হয়। মেম সাহেব বলো। রাজা, আমি বলছিলাম আমার বোধহয় এখান থেকে চলে যাওয়াই উচিত, কারণ আমার মন বলছে আমি কোনো অন্যায় করতে চলেছি। আমি চোর গুন্ডা বদমাস নোংরা আবর্জনার মধ্যে আমার জন্ম, কোনোদিন যদি আপনাকে স্পর্শ করে আমি অপবিত্র করে ফেলি তাহলে যে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না মেম সাহেব। রাজা রাজা, তুমি এ কথা বলছো কেন? মেম সাহেব, রাজা মেম সাহেব নয়, রাজা রাম মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি নির্ভয় নির্ভয় তোমার হাতে ছোঁয়াবে, ও গো বন্ধু আমার, আধারাতে যদি এলে হাত খানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতে ছোঁয়াবে, ও গো বন্ধু। ওই লোকটা আপনার ভাই গোবারাম নয়, ও শালা অবিকল গোবারামের মতো দেখতে হলেও আমার পরম শত্রু ওই রাজা মস্তান। রাজা মস্তান? হ্যাঁ স্যার, রাজা মস্তান। আর আপনার ভাই গোবারাম আমাদের বস্তিতে আমার পালিতা বোন ঝিলিক মানে ওই রাজার প্রেমিকার কাছে লুকিয়ে আছে। গোবারাম কে ধরে খবর করে তোমার বড় ঝিলিক কে দেব 7 নম্বর গোড়ানে উঠবে স্যার, আর কাজ হাসিল হলে আরো দেব 10,000 স্যার। এই রাখো 10,000। হ্যালো পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি মহেশ বলছি, আমি মহেশ বলছি। আপনি আমায় ক্ষমা করবেন,
কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলো, বিবেক যে আমাকে হাতছানি দিয়ে ডাকছে, আর সেই বিবেকের টানেই আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। রাজা, আমাকে এই বিপদের মাঝে ফেলে রেখে তুমি চলে যাবে? না না মেম সাহেব, না, আমি যাচ্ছি আপনার স্বামীর খোঁজ করতে। কিন্তু তার আগে যদি আমি শেষ হয়ে যাই? না মেম সাহেব, না, ঈশ্বরের উপর ভরসা আর নিজের উপর আস্থা রাখুন, দেখবেন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কথায় আছে, রাখে হরি তো মারে কে। রাজা, ভগবান যা পারে না এই মহেশ মল্লিক তা করে দেখায়, বুঝলে ভাই নকল গোবারা? কি মনে করলে দাদা, আতলে ধান্দা লাম চান ডুবেছে ফুল ঝরেছে কদম তলায় কে, তোর কপালে শনি নষ্ট না তোকে বাঁচায়। মেঘতেছে লদুতেছে কদম তলায় লদ্দুল, দাদা আমার বোকা ময়দা তুল। না বলে এতে তিতা বলে ফেব না, না বলে বিদায় নেব, যদি দায় তুলে ও দায় বলে ঠোঁট তুলে দিয়ে দেব, ঠোঁট তুলে দিয়ে দেব, ঠোঁট তুলে দিয়ে। হ্যান্ডস আপ মিস্টার নকল গোবারাম ওরফে রাজা মস্তান। আসুন আসুন ইন্সপেক্টর। বলেছিলাম না আমার ঘরে ফেলে আসবে রাজা মস্তান, আমার ভাইয়ের ছদ্মবেশে উঠে থাকেনি, রীতি মতন আমার ভাইয়ের বন্ধু নিজে বউ বাড়ি। শাট আপ, জাস্ট শাট আপ। ও গোবারাম না রাজা মস্তান সেটা আমাকেই তদন্ত করতে দিন। আর দিশা দেবী, সেদিন তো বেশ আমায় ধোকা দিয়েছিলেন, আজ কিন্তু কোনো রকম ধোকা দিতে পারবেন না। আমি বলছি এ তোমার স্বামী নয়, এ হচ্ছে রাজা মস্তান। হ্যাঁ ও রাজা, আমি স্বীকার করছি ও রাজা, কিন্তু ওকে আমার নকল স্বামী সাজে এ ঘরে কেন রাখছি জানো? কেন আবার আমার ওই হাবাগোবা ভাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে নিজের দেহের মিটাতে? আর একটা বাজে কথা বললে আমি তোর জীবটা ছিঁড়ে নেব। আর এক পা গেলে আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বন্ধু রাজা, রাজা কাঁদবেন না, কাঁদবেন না ম্যাম স্যার, কাঁদবেন না, আপনার চোখের জলের দাম এই সমাজ দেবে না। তাই বলছে ওই চোখে আপনি আগুন জ্বালান, আগুন। যদি ভুল কিছু করে থাকি আমায় ক্ষমা করে দেবেন ম্যাম স্যার, আমায় ক্ষমা করে দেবেন। রাজা, আমাকে এইভাবে বিপদের মাঝে ফেলে রেখে চলে যাচ্ছ, সুযোগ বুঝে ওই শয়তানগুলো যদি আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে? না ম্যাম সাহেব, না, দুনিয়ার কোনো জেল এই রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারবে না। আমি যেমন করে পারি ওখান থেকে বেরিয়ে আসবোই। আর তুই কান খুলে শুনে রাখ মহেশ মল্লিক, তুই একটা জানোয়ার, তুই একটা পশু, তুই একটা অধম। তোর জন্য মেম সাহেবের জীবনটা তছনছ হয়ে গেছে, তোর জন্য স্যারের বিয়ে ভেঙে গেছে, এবার তোর কারণে আমার মেম সাহেবের যদি দু ফোঁটা অশ্রু ঝরে তার পরিবর্তে তোর শরীর থেকে নিংড়ে নেব আমি হাজার হাজার গুণ রক্ত। দিগন্ত, দিগন্ত, তোমরা সবাই এভাবে চলে যেও না, আমার কথাটা আমার কথা রাখবার ভেবে দেখো দিগন্ত। আমি তো আইনের সেবক ম্যাডাম দিগন্ত, কেবলমাত্র আইনকে রক্ষা করা ছাড়া কারোর জন্য আমি কিচ্ছু করতে পারবো না। তবে তবে পুলিশ অফিসার হিসাবে তোমাকে কথা দিয়ে যেতে পারি, তোমার স্বামী যেখানেই থাকুক তাকে আমি তোমার কাছেই ফিরিয়ে দেবো। চলে দিশা, চলো রাজা। পারবে না, পারবে না, সেক্টর কারণ তার কাছে পৌঁছানো লাগে সে দুনিয়া অথবা হাফিস হয়ে যাবে। না পারবেন না, আমি জীবিত থাকতে আমার স্বামীকে আপনি কিছুই করতে পারবেন না। শুধু তোমার স্বামী নয় দিশা, তোমারও বেঁচে থাকার শেষ দিন এটা। তার মানে? তার মানে এটাতে একটা সই করে দাও। না, এই সম্পত্তি আমার স্বামী সম্পত্তি, আমার স্বামী ফিরে না আসা পর্যন্ত এই দলিলে আমি কিছুতে সই করব না, করব না, করব না। শাট আপ শয়তানিস, এই সম্পত্তির পাওয়ার আসলে 25টা বছর অপেক্ষা করে আছে, খুদরা রক্ষা করতে রাজি নয়, হয় সম্পত্তি লিখে দিবি নালে জীবন দিবি। না বল শয়তানে কোনটা দেবে? আমি কিছুতে সই করব না, করব না, করব না। অবতার, ওর গায়ে তুমি একটা আঘাত করবে না, কারণ ও আমায় বাবা বলে ডেকেছে, ওকে যদি তুমি একটা আঘাত করেছো তোমাকে আমি। তোর মনে কি এতটুকু দয়া নেই এইভাবে একটা অসহায় মানুষকে তুই নদীতে মেরে ফেলে দিলি? হ্যাঁ মেরে দিলাম, মেরে দিলাম। এই সম্পত্তির পাওয়ার আছে, আমি আমার নিজের বাবাকে এই ঘরে পুড়িয়ে মেরেছি, ঠিক এই ঘরটাতে। আর এই সম্পত্তি পর জন্য তোকেও আমি এই ঘরে পুড়িয়ে মারব। স্যার সর্বনাশ হয়ে গেছে, স্যার সর্বনাশ হয়ে গেছে। এই
সর্বনাশ হলো। ওই রাজা মস্তান পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। বলেছে ওই রাজা মস্তান আপনার উপর টার্গেট করতে পারে, তাই থানার বড় বাবু বললেন আপনাকে থানায় গিয়ে সেলটার নিতে। রাজা অবস্থানের খুঁজে বের করে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতে চললাম, যাওয়ার সময় তোমাকে বিশেষ কাজের ভার দিয়ে যাচ্ছে, যেমন করে হোক যেভাবেই হোক এই শয়তানিকে তাই দলিলে সই করে রাখবে। আর সই করতে না চাইলে এই চাবুক দিয়ে ওর গায়ের জ্যান্ত চামড়াটা তুলে নেবে। এই রাও চাবুক। আমি কিছুতেই সই করব না। ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছো, তবে কেন কেন তুমি নীরবে ওই ওর অত্যাচার সহ্য করে চলেছো? নারী অথচ ভেবে দেখো তোমার এই দেশেরই প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, মাতঙ্গিনী হাজরার মতো নারীরাই তো ওই অত্যাচারী শাসক ব্রিটিশদের শাসনের ভিতটাকে টলিয়ে দিয়েছিল। তাহলে তুমি কেন পারবে না মাম? বাবা, বাবা আমি। হ্যাঁ তুমি, তোমরাই তো আদ্যাশক্তি মহামায়ার অংশ, তোমরাই তো শক্তি স্বরূপিণী দানব তোলনী মহাশক্তি। তাই বলছি এভাবে নীরবে দাঁড়িয়ে ওই পশুটার অত্যাচার মুখ বুঝে সহ্য না করে তুমি জেগে ওঠো মা, তুমি জেগে ওঠো। যেমন মমতাময়ী মা হতে পারে, তেমনি অসুর নাসেনী দুর্গা হয়ে তোদের মতো অসুরকে বধ করতে পারে। ভারতের নারী তুমি তুমি পেরেছো বাবা। এই তুমি আমার ঘরে এলে কি করে? বাবা আপনার ঘর মানে? হ্যাঁ এইটা তো আমারই ঘর। বাবা আমার নাম আশুতোষ মল্লিক। আশুতোষ মল্লিক? হ্যাঁ হ্যাঁ। আপনি এখনো বেঁচে আছেন কর্তা? হ্যাঁ আমি এখনো বেঁচে আছি, এখনো বেঁচে আছি। আচ্ছা আচ্ছা তুই মাধব না? বেঁচে আছি কর্তা বাবু, আমি মরিনি, ঠাকুর আছেন গো, ঠাকুর যে দয়াময়। মাধব দা? তাই তো আমার কর্তা বাবুকে আমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন। বিস্মৃতির অন্ধকারে আমি আমার অনেকগুলো বছর হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ আজ আমার সব মনে পড়ে যাচ্ছে। আমার দুই সন্তান মহেশ আর গোবারাম, মহেশ মল্লিক আমার সমস্ত সম্পত্তি আত্মসাত করার জন্য ঠিক এই ঘরটার মধ্যে আমাকে তালা বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। আমি চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলি। আর আপনি মারা গেছেন ভেবে ওই শয়তানটা আপনার দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তারপর কোথায় কিভাবে আমি বেঁচে উঠলাম তা ওই একমাত্র ঈশ্বরই জানেন। কিন্তু তুমি কে গো মা? আমি? হ্যাঁ তুমি। আমি যে অক্ষর ছোট ছেলের বউ বাবা। হ্যাঁ এই তুমি আমার আমার গবাড়ামের স্ত্রী। হ্যাঁ বাবা হ্যাঁ। আবার সেই ছোট্ট গবাড়াম আজ কত বড় হয়ে গেছে তাই না মা? ওই কোথায় গো মা, আমার সেই গবাড়াম কোথায়? পালিয়ে গেছে। হ্যাঁ পালিয়ে গেছে। ওই শয়তানটার অত্যাচার সহ্য করতে না পেরে এই সংসার ছেড়ে পালিয়ে গেছে। ঈশ্বর, তুমি কি এই কথাটা শোনানোর জন্য আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো? আমার আরেক সন্তানের মতো গোবারামও আমার জীবন থেকে হারিয়ে গেল। হ্যাঁ আরেক সন্তান অভিরাম, অবিকল গোবারামের মতো দেখতে ছিল অভিরাম, ওরা ছিল যমজ সন্তান, একজন যাযাবর ওকে আমার বাড়ির উঠোন থেকে ছোট্ট অবস্থায় নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যায়?
আর তোমাকে এইভাবে অযত্নে আমি এখানে ফেলে রাখবো না, আজই তোমাকে এখান থেকে আমি নিয়ে চলব। কিন্তু কোনো কিন্তু নয়, পরমকে আমার কারখানা আবার ডিউটি দোকানে আটকে রেখেছি, এটাই হচ্ছে আমাদের পালানোর মোক্ষম সুযোগ। তাই চলো মহাশয়, আজ আমি স্বামীর সংসার ছেড়ে তোমার হাত ধরে এগিয়ে চললাম নতুন সুখের সন্ধানে। দাঁড়াও লাভলি, আমি তোর কাছে 5 মিনিট সময় ভিক্ষা চাইছি। এ কি তুমি? হ্যাঁ আমি। কি ব্যাপার পরম, তুমি কারখানা ডিউটি ফাঁকি দিয়ে বাড়ি চলে এলে? আপনার ডিউটি থেকে আমার কর্তব্য বিশেষ জরুরি স্যার, তাই তো আপনার ডিউটিতে রিজাইন দিয়ে আমি আমার শেষ কর্তব্য পালন করতে এসেছি। কি এমন কর্তব্য যে তার জন্য চাকরিটাই ছেড়ে দিয়ে বাড়ি চলে এলি? একটা মানুষ একটা বছর আমার কাছে থেকেছে, আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানোটা কি আমার কর্তব্যের মধ্যে পড়ে না স্যার? কি বলে? হ্যাঁ হ্যাঁ লাভলি, হ্যাঁ, তোমার মতো একজন বারাঙ্গ নারীর কাছে আমার ভালোবাসার কোনো দাম নেই, তাই তো অভাবের তাড়নায় পড়ে যে গয়নাগুলো আমি বন্ধ রেখেছিলাম আমি সেগুলো তোমায় দিতে এসেছি। এই নাও লাভলি। ওর কথা বেশি পাত্তা দিও না লাভলি, ও তোমার সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছে। ব্ল্যাকমেল আমি করতে চাইছি না, বলছে একজন বারাঙ্গনা নারীর সঙ্গে একজন ব্ল্যাকমেলারের মিলবন্ধন ঘটিয়ে আমি আমার এই জীবনটাকে আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। কথা নিজের চরিত্র নেই, ওপরের চরিত্রে বিচার করতে যাবেন না। তুমি কিন্তু ভদ্রলোককে অসম্মান করছো। একটা চকচকে ঝকঝকে এই পোশাক পরলে যদি ভদ্রলোক বলা যায় তাহলে একটা রাস্তার কুকুরকে ওই পোশাকটা পরিয়ে দিলে তাকেও তো ভদ্রলোক বলা যায় না। এই মুহূর্তে তুমি আর বাড়ি থেকে দূর হয়ে যাও। চলো চলো, এর সময় নষ্ট মানেই হয় না। আমি তাকে কি জবাব দেব? তাদের শুভ নিজের ভাগের সদারে দূরে বাবু বাবু বাবু, তোর পয়সা ভিক্ষা দিন না বাবু। একটি পয়সা দিয়ে বাবু মদের প্রাণ বাঁচাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দিয়ে বা
বিদিশার কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি করে বলো কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় কার কাছে আগলে ত্রিশূল? তা তো আমি জানি না, আমার নাম ঝিলিক, আমি আর ওই বস্তিতে থাকি, আর আমার এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র আমার দাদা। তুই একটা গাথা রে গাথা, মরে যাই তো দরজা গড়াই, তুই এখন বুঝতে পারছিস না ও তোর আপন বাবা মা। তার মানে আপনি? তা যদি হতো না, তোর দাদা তো কেমন বাজে কাজে নামাতে পারতো, তুই বল। হাতে আঁকাই ত্রিশূল দেখে তো প্রমাণ হয়ে যায় না যে আমি ওনাদের হারিয়ে যাওয়া সেই মেয়ে, তার জন্য তো আরো প্রমাণ চাই। তোকে আমি একেবারে ওই ভগবানের কাছে দিলীপ কুমার বলছি, স্যার বলছি, ওই শয়তান মহেশ মল্লিক আমাকে 10,000 টাকার লোভ দেখিয়ে ওই গোবারামকে খুন করে এই ঝিলিককে তার গোপন গোডাউনে তুলে নিয়ে যেতে বলেছিল। সত্যি কথা বলো তো, আমাকে তোমরা কোথায় কুড়িয়ে পেয়েছিলে? বলবো বলবো রে বোন, আজ আমি সব সত্যি কথাই বলবো। তুই আমার নিজের বোন নোস, আমার বাবুজি ওই ছোট্টবেলায় চড়কের মেলা থেকে পেয়ে তোকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। এরপরেও তুই আমাদের অবিশ্বাস করবি? এরপরও তুই কি দূরে দাঁড়িয়ে থাকবি মা? আয় না রে মা, আমার বুকে আয়, আমার বুকে আয় না রে মা, আয় না, আমার বুকে আয় না রে মা, আয় মা। ঈশ্বর তুমি অশেষ করুণাময়, আমার এই ছেলেক বোনটা তার বাবা মায়ের আসল পরিচয় যখন ফিরে পেয়েছে তখন আমার মরতেও কোনো দ্বিধা নেই। এবার বলুন স্যার, ওই শয়তান মহেশ মল্লিককে ধরার জন্য আমাকে কি করতে হবে? ওই মহেশ মল্লিকের কথা মতো ঝিলিক কিনে যাও 7 নম্বর গোডাউনে। হ্যাঁ, আর ওখানেই হবে নতুন নাটক। নতুন নাটক? হ্যাঁ, নতুন নাটক। নাটকের নাম হবে মহিষাসুর মর্দিনী। এবার চল মা, এবার চল বাবা। তোমাদের আমি খুঁজতে খুঁজতে এখানে এসে গেছি বাবা। চলো বাবা চলো, তোমরা আমার বাড়ি ফিরে চলো। আমরা বাড়ি ফিরে গেলে তোর আবার সম্মান হানি হবে না তো? আমরা বাড়ি ফিরে গেলে বৌমা আবার বাড়ি ছেড়ে চলে যাবে না তো বাবা? চলে গেছে মা, চলে গেছে। শয়তান ওই মহেশ মল্লিকের হাত ধরে সে চিরতরে আমাকে ছেড়ে চলে গেছে মা। তোমরা বাড়ি ফিরে চলো বাবা, বাড়ি ফিরে চলো মা। তোমাদের আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে দেবদেবীর আসনে প্রতিষ্ঠা করবো। পরো বাবা,
না ও কথা বলিস না বাবা ও কথা বলিস না আমরা তোর সঙ্গে বাড়ি ফিরে যাব কে গো যাবে তো নিশ্চয়ই যাব আরতি নিশ্চয়ই যাব ওরা আমাদের পথে নামিয়েছিল বলেই তো আমরা আজ বিদিশার সন্ধান পেলাম বিদিশা বিদিশা কে মা তোর মনে নেই ছোটবেলায় হারিয়ে গিয়েছিল সেই চড়কের মেলায় আমরা বাড়ি ফিরে যাই তারপর তো ব্যবসার কথা হবে খানা পিনা আর গানা বাজানা বহুত বড়িয়া বহুত বড়িয়া তো স্টার্ট কিজিয়ে না লেডিস এন্ড জেন্টলম্যান আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় হোটেল মুনলাইটে সমস্ত অতিথিবৃন্দদেরকে নৃত্য এবং সুরের মূর্ছনায় মোহিত করতে আসছেন নবাগত শিল্পে মিস মনিকা আরে বাহু जय सिया राम इतना खूबसूरत चिड़िया इतना बढ़िया माल ए लोकटा की सब जाता कथा बोलछ भाईदा खूबसूरत चिड़िया बढ़िया माल अरे माल ही तो তোমার মতন ডাবগা মালের দাম 3 লাখ টাকা তাই তো আমি 3 লাখ টাকায় বিক্রি করে দিলাম জি হ্যাঁ আরে লিজি ইসমে পুরা 3 লাখ হ্যায় আর থোড়া গিন কে লিজিয়েগা ও সরজে আমি টাকা সামলাই তুমি মাল সামলাও জি হ্যাঁ কেন নিজের ঘর ভেঙেছিস অন্যের ঘর ভেঙেছিস আর এখন পালিয়ে যাওয়ার ধান্দায় আছিস বল বল কে কে তুমি চেদাক কে আমি চিনতে পেরেছিস কি দিশা তুমি হ্যাঁ ও দিশা আর আমি ইন্সপেক্টর দিগন্ত আমাকে ক্ষমা করো দিগন্ত ক্ষমা সেদিন আমি অভিনয় করে তোমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলাম আমি মহা পাপ করেছি তোমরা আমাকে ক্ষমা করো না ক্ষমা নেই তুই বল আমরা আমরা তোর কি ক্ষতি করেছিলাম কি ক্ষতি করেছিল আমার বাবা মা কেন তুই তাদের রাস্তায় নামিয়েছিস বল বল হারামজাদি বল 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 শেষ করে দাও
তবে একটা কথা বলছি শোনো, মরার আগে আমি ওই মহেশ মল্লিকের মৃত্যু দেখতে চাই। প্রয়োজন আমি থানায় যাব, আদালতে সাক্ষী দেব। আমার বাবা, আমার বাবা বেঁচে আছে গো। কিন্তু কিন্তু তোমার স্ত্রী যেখানে যেছে তুমি জানলে কেমন করে? বাবাই তো আমাকে ঠিকানা বলে দিল। কি হয়েছে আমার ছোট বাবু? সারা দেহ রক্তাক্ত কেন? কিছুক্ষণ আগে যে তোর সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি তো তোকে বলেছিলাম তোদের নিয়ে আবার আমি সুখের তুলব রে। সুখ আমার কপালে নেই গো বাবা, তাই তো তোমাদের সবাইকে ছেড়ে আমি শুটিং আমার নাটকের নায়িকা চরিত্রে অভিনয় করার জন্য বাবু তার পালিত বোনকে নিয়ে এখানে আসছে। নাম তোর ঝিলিক? নামটা শুনে আমার বুকের মধ্যে বিদ্যুতের ঝিলিক মারছে, কিন্তু বাবু এখন আসছেন। এসে গেছি স্যার, এসে গেছি, সঙ্গে ঝিলিককে নিয়ে আমি এসে গেছি। সত্যি তুমি কাজের লোক, সেই জন্য তোমাকে তো বেশি বিশ্বাস করি। স্যার সত্যি তুমি যোগ্য নায়িকা নিয়ে এসেছো। শুটিং এখানে হবে না। কেন স্যার কেন? শুটিং মুম্বাই হবে। মুম্বাই আমার প্রোডিউসার ফোন করে বলেছে শুটিং ওখানে হবে, তাই তো এই নায়িকাকে নিয়ে একবার সমস্ত সেলফিতে ওখানে যেতে হবে, তাই ওইখানেই শুটিং হবে। সবই বুঝতে পারে, আউটডোর শুটিং করার আগে ইনডোর শুটিং তো করে নাও সুন্দরে। ওর ভালোবাসার মানুষ রাজা আমাকে হুমকি দেখেছে, তাই তো ওর ভালোবাসাটাকে গোলাপটাকে ফুকেছে। এই বাবুয়া লম্পট নয় রে বোন, তোর ইজ্জত রক্ষা করতে বাবুয়া তার জীবন দিতে পারে। যা যা বোন যা, তুই এখান থেকে পালিয়ে যা। যাচ্ছি দাদা, যাচ্ছি। যাওয়ার আগে তোমার মতো মহানুভব দাদাকে দূর থেকে আমি একটা প্রণাম জানিয়ে যাই। দাদা একটা প্রণাম জানিয়ে যা। পাগলা রে, তুই এখন মানুষ চিনলি না? দুই নম্বরে খাওয়া যায় নেমেছে যখন মানুষ শুনতে তুই শিখলি না? মেরে দিলি মহেশ মল্লিক, বেশ করেছিস। জীবনে অনেক খারাপ কাজ করেছি, আজ একটা মেয়ের ইজ্জত রক্ষা করে তার প্রাণ তো বাঁচিয়েছি রে মহেশ মল্লিক। এটাই এটাই বাবু আর কাছে অনেক বড় পাওনা। দেখি তোর বোন ছেলে কত দূরে গেছে, ওকে যে আমার চয়েস, ও বেশি দূর যেতে পারে না। আমি চাপিয়ে পড়ে ও তার থেকে রক্ষা করে ওকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। রাজা যাও, তুমি যাও, ঝিলিককে বাঁচাও। মহেশ মল্লিক আমি আসছি ছবি বানাবো, আর সেই ছবি বিক্রি করে
মুঠো মুঠো টাকা রোজগার করো, মুঠো মুঠো টাকা। এইবার এইবার কোথায় পালাবি রে শয়তান? এইবার কোন পথ দিয়ে পালাবি? আমার এই পিস্তলের গুলিতে তোকে আমি একই একই আমার পিস্তলের গুলি নেই। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। রাজা, ও একটা সমাজের শত্রু, দেশের শত্রু, তাই নিজের হাতে আমি ওকে খুন করেছি। রাজা, আপনি আমায় অ্যারেস্ট করুন। যাওয়ার আগে আমি একটা অনুরোধ করে যাব। বলো, কি তোমার অনুরোধ? মেম সাহেবকে আপনি আজও ভালোবাসেন, মেম সাহেব আপনাকে আজও ভালোবাসে, আমার হাবাগোবা ভাইয়ের সঙ্গে ওর বিয়ে হলেও ওদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন হয়নি রাজা, তাই তাই মেম সাহেবকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম রাজা। বাবা, জেল থেকে ফিরে এসে তোমায় নিয়ে সুখের স্বর্গ গড়ব, শুধু তোমারই অপেক্ষায় থাকবো রাজা।